তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো নানু ভালো থেকো, এথিনা ভালো থেকো, নানা ভালো থাকেন। তো আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করার টাইম হয়ে গেছে। হ্যাঁ, আবার চলে আসব কিছুদিন পর ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা এখন যাচ্ছি পুকুর, আমরা যাচ্ছি না, আমরা পুকুর পাড় আসছি। আর সাথে আছে নানু, এথিনা, আম্মু, নানা ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবার ঈদ ভালো কেটেছে আশা করি। আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, তো এখন বিকেল, তো আমরা বেরিয়ে পড়লাম একটু আমাদের এত বড় পুকুর পাড় এটা দেখতে ঘুরতে। আর নানু বাড়িতে ঈদের মজাটাই অন্যরকম। নানু বাড়িতে আসার পর মানে ঈদটা একদম পরিপূর্ণ হয়, তো সবসময় নানু বাড়িতে আসা হয় ঈদে। তো এবারও আসলাম। ভাই বোন ওরা থাকতো অনেক সুন্দর উচ্চারণ, ওরা তো আর বাংলাদেশে ইউজ করে না। আমার ছেলে আজ কত বছর ধরে ইউজ করে না, মেয়ের হবে সে আমার এত খারাপ লাগে, আমার অনেক খারাপ লাগে। তোমরা যদি একা তোমরা হলে আমি ইউজ করতাম। আমার বাড়ি নিয়ে আমি সমকাটাই সবাই। তো আমি দেখলাম যে ঈদের দিন সকালবেলা নানা নানা দিদিনি মানে অনেক বেশি কান্না করতেছে, কান্না করতেছে বলতে মনটাও খারাপ যে গত ঈদে তো ছিল হ্যাপি খালামনি, তারপর জুদি খালামনি ছিল, মানে জুদি খালামনি ছিল না বাট হ্যাপি খালামনি ছিল, তো এবার হ্যাপি খালামনিও নাই, সেই জন্য নানানার মনটা একটু খারাপ। যে তারপরও চেষ্টা করতেছি যে নানানার সাথে থাকতে, ওদের মানে ওদের যে মন খারাপটা ওইটা যেন এত না হয়। মন খারাপ হবে এটা স্বাভাবিকই, যে আর মা বাবা সন্তানের লেগে আলাদা মালি তো এই তো আমরা খুব বেশি এনজয় করতেছি, খুব মজা করতেছি। আর এখন আমরা বাড়িতে চলে যাব। কুয়াশা শেষ, শুধু আমার লাগে নিয়েছে এই শাড়ি, আবার কুয়াশার বাবার লাগে পাঞ্জাবি আনছে, নানার পাঞ্জাবিটা এখনো পরে আসে নাই। অনেক সুন্দর এসে শাড়িটা। আর এথিনা শাড়িটি দিছে হবিস পেজ থেকে, অনেক সুন্দর শাড়িটি। যদিও এটা আম্মুকে গিফট করেছিল কিন্তু আম্মু তো সময়ই পাইতেছে না পরার জন্য, তাই আমি ভাবলাম যে আমি পরে ফেলি, তো আমি পরে ফেলছি। তোমার আন্টি কি কিছু বলো তুমি? আর যে পেজ থেকে শাড়িটি দিয়েছে, শাড়িটি আসলে অসম্ভব সুন্দর, কারণ আমি পরার সময়। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, আজকে আমি মানে আমার লাইফের ফার্স্ট আমি নিজে নিজে শাড়ি পরছি, তো আমি যেহেতু আমি এই মানে প্রথম শাড়ি পরছি, তো আমি এটা বলবো যে এই শাড়িটা পরার সময় অনেক বেশি কমফোর্ট, আর পরার পরে অনেক বেশি কমফোর্টেবল। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর আপনারা এই হবিস পেজে ভাইয়া অবশ্যই লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিবেন বা পেজকে মেনশন করে দিবে, আপনারা ঘুরে আসবেন। যে ঈদের দিন তো এথিনাকে অনেক মিস করছি, ঈদের দিনে আমি চলে আসলাম এথিনার জন্য। এথিনা তোমার কেমন লাগলো? আমার অনেক ভালো লাগতেছে আম্মুকে পেয়ে, কারণ সচরাচর এই আম্মু প্রত্যেক ঈদে দাদু বাড়িতে থাকে, তো তেমন দেখা হয় না আম্মুর সাথে ঈদের বেলায়, তো এবার আম্মু আমার জন্য একদম পুরো ঈদের দিনই চলে আসছে, মানে ঈদের দিন বিকেলবেলায় আমার সাথে দেখা করছে, তো আমার অনেক বেশি ভালো লাগছে আম্মুর সাথে দেখা হয়ে। তো এবার এটা আসলে অনেক স্পেশাল ছিল। তো আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করার টাইম হয়ে গেছে। হ্যাঁ, আবার চলে আসবো কিছুদিন পর ইনশাল্লাহ। তো এখানে আছে শুটকি তরকারি আছে, রোস্ট আছে, তারপরে মিষ্টি কুমড়া আছে, মহিষের মাংস আছে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো নানু ভালো থেকো, এথিনা ভালো থেকো, নানা ভালো থাকেন।
তো আমরা গাড়িতে উঠে গেছি আর এখন বাড়িতে যাব অটোতে করে সুলতানপুর সুলতানপুর থেকে সিনজি করে দরকার দরকার থেকে ডাইরেক্ট নরপুর তো নানা ভালো থাকেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আর আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন বাড়ি দিকে ভালোভাবে পৌঁছাতে পারি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ